প্রবল শক্তিশালী টাইফুন গেইমি আছড়ে পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে গেইমি প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ও ভূমি ধসে অন্তত পঁচিশ জনের প্রাণ গেছে ঝড়ের কারণে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যায়নি কোনো ফ্লাইট এর মধ্যে উদ্ধার এবং জরুরি সহায়তা ও খাদ্য সরবরাহে কাজ শুরু করেছে প্রশাসন ঝড়ের কারণে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা সুপার টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ছে ফিলিপাইনের রাজধানী মেনিলা ও আশপাশের বেশ কয়েকটি শহর বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ঝড়ের প্রভাবে তলিয়ে গেছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস ও সরকারি দপ্তর ইতিমধ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট এখানকার বাসিন্দারা বন্যায় অভ্যস্ত তবে এই বন্যা আলাদা খুব বিপজ্জনক ছিল কোথাও যাওয়ার জন্য নিরাপদ জায়গা নেই দুপুরের দিকে বন্যা শুরু হয় পানির উচ্চতায় আমাদের পুরো বাড়ি ডুবে যায় এখন আমাদের প্রথমে যা দরকার তা হলো খাবার বন্যায় সমস্ত খাবার ধুয়ে গেছে আর আমাদের কাছে কোনো পোশাকও নেই প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক ব্রিফিংয়ে দুর্যোগ ত্রাণ সংস্থাগুলোকে সহায়তা প্রদান এবং সরবরাহ প্রস্তুত থাকতে বলেছিলেন এরই মধ্যে উদ্ধার এবং জরুরি সহায়তা ও খাদ্য সরবরাহে কাজ শুরু করেছে প্রশাসন ফিলিপাইন ছাড়া গেইমি আঘাত আনে তাইওয়ানে রাজধানী তাইপেই অস্বাভাবিক বৃষ্টিপাত মাঝে মাঝে দমকা হওয়ায় বিপর্যস্ত নাগরিক জীবন তাইওয়ানে প্রাণহানির পাশাপাশি দুশো জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে ফিলিপিন ছাড়াও জাপান চীন ও ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে আঘাতানে টাইফোন গেইমি চীনের গুয়ংশ প্রদেশে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের তাণ্ডবে সেখানেও ভেঙে পড়েছে বেশ কিছু স্থাপনা ও সেতু বুধবার চব্বিশ জুলাই আঘাতানে শক্তিশালী ঝড় টাইফোন গেইমি ঝড়টির গতিবেগ ছিল প্রায় আড়াইশো কিলোমিটার চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি